ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল এইচ আর এডুকেশনাল হাব। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী সকল, আজি আমি আলোচনা কৰিম ক্লাছ টেনৰ মেথছৰ চেপ্টাৰ ওৱান, যিটো বাস্তৱ সংখ্যাৰ অনুশীলনী 1.1। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী সকল, ইয়াৰ আগতে ৰিভিজন যিকেইটা আছে গোটেইকেইটা ৰিভিজন আমি আলোচনা কৰিছোঁ। যিটো প্লে'লিষ্ট আছে ক্লাছ টেনৰ মেথছ বুলি প্লে'লিষ্ট আছে, তাতে সকলোবোৰ ভিডিঅ' তোমালোকে পাই যাবা। আৰু তোমালোকে ক্লাছ ছিক্সৰ পৰা ক্লাছ টেনলৈকে সকলো ধৰণৰ ছায়েন্স আৰু মেথছৰ সকলো ধৰণৰ এনচাৰ তোমালোকে এইটো চেনেলতে পাই যাবা। গতিকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকে গমেই পাইছা ছায়েন্স আৰু মেথছত যিবোৰ এম চি কিউ আহিব তাৰে 50% এম চি কিউ আহিব, মানে 45টা এম চি কিউ আহিব আৰু তোমালোকৰ 10 মাৰ্কছ থাকিব প্ৰেক্টিকেলত বা প্ৰজেক্ট ৱৰ্কত। তো 45টা যি এম চি কিউ আহে, সেই এম চি কিউ তোমালোকৰ কাৰণে মই চেপ্টাৰ ৱাইজ ছায়েন্স আৰু মেথছ দুটাৰে কাৰণে চেপ্টাৰ ৱাইজ মই এম চি কিউ বনাইছোঁ। তোমালোকে সেইবোৰো পাই থাকিবা। তোমালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা আৰু তোমাৰ বন্ধু বান্ধৱীৰ সৈতে শ্বেয়াৰ কৰা। বিশেষকৈ ছায়েন্সৰ কাৰণে চেপ্টাৰ ৱাইজ মই এম চি কিউ বনাইছোঁ অলৰেডি ক্লাছ ছিক্স লেছন ছিক্সৰ জীৱন প্ৰক্ৰিয়া যিটো চেপ্টাৰ আছে সেইটোত তোমালোকৰ পৰীক্ষাত আহিব পৰা, হাফ ইয়াৰলি আৰু ফাইনেল এক্সামত আহিব পৰা এম চি কিউ মই আপলোড কৰিছোঁ। তোমালোকে ভিডিঅ'টো চাই ল'বা। আৰম্ভ কৰিছোঁ আজি অনুশীলনীৰ 1.1ৰ যিটো প্ৰথম প্ৰশ্ন আছে, সেইটো হৈছে ইউক্লিডৰ কলনবিধি ব্যৱহাৰ কৰি গ খাও উলিওৱা। গ খাও মানে গৰিষ্ঠ সাধাৰণ উৎপাদক গ খাও। আৰু ইউক্লিডৰ যিটো বিভাজন প্ৰমেয়িকা আছে বা কলনবিধি আছে সেইটো কি হয়, ধৰি লোৱা আমাৰ দুটা সংখ্যা আছে এ আৰু বি, সেই এ আৰু বি সংখ্যা দুটা হৰণ কৰিলে আমি এনে দুটা সংখ্যা পাম যিটো কিউ আৰু আৰ পাম, যাতে কি হয় এ ইজ ইকুৱেল টু কি হয় বি কিউ প্লাছ আৰ হয়, আৰু যিটো আৰৰ ভেলু সেইটো তোমাৰ কি হ'ব, সেইটো জিৰো লেছ দেন ইকুৱেল টু আৰ লেছ দেন বি, মানে জিৰো হ'ব পাৰে, জিৰোতকৈ সমান হ'ব পাৰে, কিন্তু যিটো বিৰ মান পাম আমি সেই বিতকৈ কি হ'ব, সৰু হ'ব। আৰু যদি তোমাৰ কি হয় এ গ্ৰেটাৰ দেন বি হয়, তেতিয়াহ়লে এই প্ৰক্ৰিয়াটো আমি তেতিয়ালৈকে এপ্লাই কৰিম যেতিয়ালৈকে তোমাৰ আৰৰ ভেলুটো কি নহয়, জিৰো নহয়। যেতিয়াতে আৰ মানে ৰিমাইণ্ডাৰ বুজাইছে, মানে তোমাৰ ভাগশেষ, ভাগশেষ যেতিয়ালৈকে জিৰো নহয় তেতিয়ালৈকে আমি কৰি থাকিম। আৰু যেতিয়া ভাগশেষ জিৰো হ'ব তেতিয়া যিটো আমাৰ গৰিষ্ঠ সাধাৰণ উৎপাদক পাম সেইটো হ'ব আমাৰ বি, যিটো আমি বি পাম সেইটো হ'ব আমাৰ গৰিষ্ঠ সাধাৰণ উৎপাদক, বুজি পালা? তো আমি সেই সূত্ৰটো আমি ইয়াতে এপ্লাই কৰিম। প্ৰথমতে আমি চাব লাগিব যে কোনটো ডাঙৰ আৰু কোনটো সৰু। ইয়াতে চোৱা, অবভিয়াছলি আমি দেখা পাই আছোঁ ইয়াতে যিহেতু তোমাৰ 225 গ্ৰেটাৰ দেন 135। তো ইয়াতে আমি কি কৰিম, এতিয়া ইউক্লিডৰ যিটো কলনবিধি আছে সেইটো আমি ইউজ কৰিম। তো ইউক্লিডৰ যদি আমি কলনবিধি ইউজ কৰোঁ তেতিয়াহ'লে আমি কি পাম চাবা, ইয়াতে লিখা 225 আৰু ইফালে লিখা 135, এইটো আমি হৰণ কৰিম। হৰণ কৰিলে এইটো কিমানবাৰ যাব, দুইবাৰটো দিব নোৱাৰোঁ, দুইবাৰ দিলে বেছি হৈ যাব। তো দুইবাৰ দিলে বেছি হৈ যোৱাৰ কাৰণে এইটো আমি একবাৰ দিম। তো 135×1 মানে কি, 135, ইয়াতে বাকী থাকিব কিমান চোৱা, জিৰ' থাকিব আৰু 12ৰ পৰা 3 গ'লে ইয়াতে কিমান থাকে, 9 থাকে। এতিয়া তোমাৰ যিটো 90 আছে সেই 90ৰে তুমি হৰণ দিব লাগিব 135ক। তো 135টো তুমি ইয়াতে লিখা, হৰণ দিয়া। দুইবাৰ দিলে 180 হ'ব, মানে ডাঙৰ হৈ যাব, আকৌ কেইবাৰ যাব, একবাৰ যাব। যদি আমি একবাৰ দিওঁ তেতিয়াহ্লে এইটো আমি কিমানবাৰ যাব, এইটো 90বাৰ যাব। 90বাৰ গ'লে ইয়াতে থাকিব তোমাৰ 5, ইয়াতে থাকিব তোমাৰ 4, 45 গ'ল। এতিয়া চব 45ক আকৌ 90ৰে, যিহেতু জিৰো লোৱা নাই গতিকে আকৌ 90ৰে হৰণ দিয়া। তো এইটো যদি আমি 90ৰে হৰণ দিওঁ কেইবাৰ যাব, দুইবাৰ যাব, দুইবাৰ 45×2 কিমান হয়, 90 হয়। তেতিয়া আমি কিমান পাইছোঁ, জিৰো পাইছোঁ। তো এতিয়া একেবাৰে লাষ্টত তুমি ইফালে বাওঁফালে ইয়াতে কিমান আছে, 45 আছে। তো 135 আৰু 225ৰ যিটো গৰিষ্ঠ সাধাৰণ উৎপাদক বা গ খাও বা এইচ চি এফ হাইয়েষ্ট কমন ফেক্টৰ সেইটো হৈছে তোমাৰ কিমান, 45। তো ইয়াতে তুমি চিম্পলি এনেকৈ লিখি দিবা যে গ খাও বা কিছুমানে গছাও বুলিও কয় তোমালোকৰ ইচ্ছা, 135 আৰু 225 এইটো কিমান আহিব, 45 আহিব, এইটো আমাৰ এনচাৰ হয়। বুজি পালানে, একেবাৰে ইজি। তোমালোকে যদি এনেকৈ নিলিখা, তোমালোকে ষ্টেপ বাই ষ্টেপো লিখিব পাৰা, কিন্তু সেইটোতকৈ এইটো বেছি ইজি হয়, সেইকাৰণে তুমি ডাইৰেক্টলি এইটো কৰি দিলে তোমাৰ এইটো এনচাৰ আহি যায়। বুজি পালানে? 2, 3 নম্বৰত কি হৈছে, ইয়াতে আছে 8, 6, 7 আৰু 225, ইয়াতে তোমাৰ গ্ৰেটাৰ কোনটো হয়, ইয়াতে যিহেতু
তোমার 8 6 7 একটু গ্রেটার দেন 2 5 5 হয়। 2 5 5 হলে এইটু তোমার 8 6 7 লিখা, আর ইফালে লিখা 2 5 5 হরণ করা, ডিভাইড করা, ডিভাইড করলে একটু 2 টাইমস 3 টাইমস দিলে যাব, 3 টাইমস দিলে 6-এর ওসর ওসরে আহিব, তো 3 টাইমস দিয়া, 3 টাইমস দিলে 2 5 15 5 এতে রিমাইন্ডার 1, 3 5 15 1 16 1, 3 2 6 1 7 এতে বাকি থাকিব তোমার 2, ইফালে থাকিব 0, ইফালে থাকিব কিমান 1। এতিয়া তুমি আকো এটু 255-ক তুমি ডিভাইড করা, 255-ক ডিভাইড করলে কেবার যাব, দুইবার যাব, আর তিনবার দিলে তিন বেশি হয়ে যাব, তো আমি দুইবার দেব, দুইবার দিলে কিমান রাখবো 2 2 4, 2 0 0 অ্যান্ড 2 1 2, এতে তোমার রিমাইন্ডার কিমান থাকিব 5-4 গেলে 1, এফালে থাকিব 5, হয়নে? এতিয়া আছে তোমার ইয়াতে 102, তো 102-ক ডিভাইড করা, 102-ক ডিভাইড করলে আহিব 2, তো এটু 102, এতে থাকিল 0, হয়নে? তো এতে তোমার আহিল লাস্টত আছে 51, তো দিয়ার ফোর একটু গ খা উ কিমানৰ হয় 8 6 7 আর 2 5 5, এটুর কিমান আহিব 51 আহিব, এটু হয়েছে আনসার, বুঝি পালানে? তারপিছরটো কি আছে, এটু আছে তোমার ইয়াতে যেহেতু 1 0 3 2 গ্রেটার দেন 2 7 2, গতিকে তুমি ইয়াতে লিখা এটু 1 0 3 2, এটু ডিভাইড করিম আমি 2 7 2, এটু 2 7 2 যদি আমি ডিভাইড করো তেতিয়াহলে এটু তোমার ইয়াতে 2 আছে, ইফালে আছে 10, তো আর ওইফালে আছে তোমার 72, 72 হলে এতে যদি আমি 5 টাইমস দিও, 5 টাইমস দিলে হবনে, 5 টাইমস দিলে তোমার ইফালে 2 4 5 বেশি হয়ে যাব, তো এটু আমি কিমান টাইমস দিম, ফার্স্ট টাইম এটু আমি 3 টাইমস দিও, 3 টাইমস দিলে কিমান আহিব, এটু আহিব তোমার 3 2 কিমান আহিব, 3 2 হয়েছে 6, 3 7 21 1 রিমাইন্ডার 2 অ্যান্ড 3 2 6, আর ওইফালে আহিব 7 8, ইফালে আহিব 8, এতে তোমার রিমাইন্ডার কিমান থাকিব 12-6 গলে 6 থাকে, ইফালে রল 2 2 1 গলে 1 থাকে, ইফালে 10-8 গলে 2 থাকে, মানে 216 হল, 216-এ আকো তুমি 272-ক ডিভাইড করা, 272-ক ডিভাইড করলে কিমান টাইম যাব, এটু 1 টাইম যাব, 1 টাইম গলে তোমার এটু 1 6 6 হয়, 1 1 1 হয়, আর 1 2 2 হয়, এফালে আহিব তোমার 12-ৰ পৰা যদি 6 যায়, 6 থাকে, এফালে রল তোমার 6 6-ৰ পৰা 1 গলে 5, আর 2-ৰ পৰা 2 গলে 0, আর এফালে রল 2 1 6, এটা আকো ডিভাইড করব লাগিব, তো 256-ক যদি 2 1 6-ৰে ডিভাইড করো কিমান টাইম যাব, এটু 3 টাইমস যাব, 3 টাইমস গলে 3 6-ৰ 18, 18-ৰ 8 রিমাইন্ডার 1, 3 5-ৰ 15 1 16 168 হল, এইটো তোমার 16-ৰ পৰা 8 গলে 8 থাকে, ইফালে গেল 0, 1 10-ৰ পৰা 6 গলে কিমান থাকে 4, আর 1-ৰ পৰা 1 গলে 0, 48 হল, আকো তোমার ইফালে গেল 56, তো 56-ক এটু 1 টাইম যাব, 1 টাইমস গলে এটু আহিব 48, আর ইফালে তোমার রিমাইন্ডার থাকিব 16-ৰ পৰা 8 গলে 8, হয়নে? আর ইফালে তোমার 4-ৰ পৰা 4 গলে 0, এতে 8 রল, আকো 48-ক ডিভাইড করা, 48-ক ডিভাইড করলে 6 টাইম যাব, 8 6-ৰ 48 হয়, এইটো 0 পালো, তো একবার লাস্টত 8 পালো, তো ইয়ারে যেটো এইচিএফ হবো সেটো কিমান হবো, সেটো হবো তোমার 8, বুঝি পালানে? এটো তো দিয়ার ফোর গ খা উ, এটু আছে তোমার 272, আর এটু আছে 1 0 3 2, এটু আমি কিমান পালো, এটু লাস্টত 8 আছে, গতিকে এটুর অ্যান্সার আহিব 8, বুঝি পালা? তুমি এটু কিন্তু স্টেপিংও করিও করিব পারা, স্টেপ বাই স্টেপ করিব পারা, ডিভাইড করিবা, ডিভাইড করিলে যিমান হয় সেটু করিবা,
এইটো তাৰপিছত চোৱা, এটা আছে 2520 আৰু ইফালে আছে 405, হয়নে? এইটো তুমি এইটো মই যি এইটো যে 1 নম্বৰ 2 নম্বৰ 3 নম্বৰ যে কৰিলোঁ এইকেইটাৰ বাদে মই এইটো এটা ষ্টেপিং কৰি তোমালোকক কৰি দেখুৱাই আছোঁ। তোমালোকে ষ্টেপিং কৰি কেনেকৈ কৰিব পাৰা, ষ্টেপিং কৰিলে তোমালোকে এনেকৈ লিখিব লাগিব 2520, এইটো তুমি ডিভাইড কৰা 405-এৰে, 405-এৰে তুমি লিখিলে এইটো তুমি এনেকৈ লিখিব লাগিব 2520, হয়নে? ইজিকুৱেল টু 405 হয় মাল্টিপ্লাইড বাই, ইয়াতে এটা সংখ্যা আহিব প্লাছ ইয়াতে এটা সংখ্যা আহিব, মানে এইটোৰ এইটো হৰণ কৰা, যিমানবাৰ হৰণ যাব সেইটো ইয়াতে আহিব আৰু যিমান বাকী থাকিব সেইটো ইয়াতে বহিব। তো ইয়াতে 405 আছে, 405 থাকিলে ইফালে চোৱা তোমাৰ 25 আছে, তো 6 বাৰ যাব, মানে 24-ৰ ওচৰা ওচৰি এইটো আহিব 6 5 30 ৰিমাইণ্ডাৰ 3, 6 0 0 ইফালে 3 আৰু 6 4 24, তাৰমানে ইফালে আহিব 6। এতিয়া তোমাৰ ইয়াতে বাকী থাকে কিমান চোৱা, 0, ইফালে 12-ৰ পৰা 3 গ'লে কিমান থাকে 9, আৰু ইফালে তোমাৰ 4 ৰ 4 পৰা 4 0 2 পৰা 2 0 90 ৰ'ল, ইয়াতে আহিব আমাৰ 90, বুজি পালানে? তাৰপিছত এতিয়া তুমি এইটোৰে ডিভাইড কৰিব লাগিব 405-ক, 405-ক যদি ডিভাইড কৰা তোমাৰ কেইবাৰ যাব, এইটো তোমাৰ 3বাৰ দিলে 27 আহিব, তো 4বাৰ দিওঁ 9 4 তোমাৰ কিমান হ'ব 36 হ'ব, মানে ওচৰা ওচৰি আহিব, এইফালে আহিব 0 আৰু এইফালে এইটো 36, এইফালে থাকিব 5, এইফালে 10ৰ পৰা 6 গ'লে 4, তাৰ এইটো ছেকেণ্ড ষ্টেপত আহিব, ছেকেণ্ড ষ্টেপত কি আহিব, এইটো আহিব তোমাৰ 405 = 90, আৰু এইটো গৈছে কিমানবাৰ, 4বাৰ গৈছে, 4বাৰ গৈছেনে, এইফালে আহিব 4 যোগ ইয়াতে বাকী ৰ'ল কিমান 45টো ইয়াতে আহিব, আকৌ তুমি এইটো 90 আছে এইফালে বাকী আছে 45, তো এইটো 45 লিখা আৰু ইফালে তোমাৰ এইটো কিমানবাৰ যাব, তো 45ক 90ৰে কৰিলে এইটো তোমাৰ 2 টাইম যাব, 45 2 কিমান হয় 90 হয়, তো এইটো তোমাৰ আহিব 2 আৰু প্লাছ কি থাকিব 0, তো লাষ্টত ইয়াতে কি আহিছে 45 আহিছে, তাৰ এনচাৰ হ'ব 45, তো ইয়াৰ ফল এইটো HCF বা গখাও লিখিব পৰা 405 আৰু ইফালে আছে 2520, এইটোৰ এনচাৰ আহিব কিমান 45, এইটো আনচাৰ, বুজি পালানে? তাৰপিছত আছে তোমাৰ 6 নম্বৰটো চোৱা, এইটো তোমাৰ তুমি এইটো কৰিব পাৰা, নহ'লে তোমাৰ এইটো যে মেথড আছে এইটো মেথডত তোমাৰ ডাইৰেক্টলি হৈ যায়, এনেকৈ নিলিখিলেও হ'ব, তুমি যদি ডাইৰেক্টলি এইটো কৰা এইটো কৰিলে তোমাৰ 100% তুমি মাৰ্ক পাবা, কাৰেক্ট হ'ব। আৰু ইফালে আছে তোমাৰ 1385, যিহেতু এইটো গ্ৰেটাৰ হয় গতিকে তুমি এইটো লিখা 155, হয়নে? তো এইটো তোমাৰ কিমানবাৰ যাব, এইটো তোমাৰ 15 আছে, তো 15 2 কিমান হয়, 15 2 তোমাৰ 30 হয়, কিন্তু ইয়াতে আছে 13 30, বেছিবাৰ যাব, আৰু 2 8 9 টাইমছ দিলে 1 9 900 2000, এইটো 8 টাইমছ দিয়া, 8 টাইমছ দিলে কিমান হ'ব, 8 5 40 ৰিমাইণ্ডাৰ 4, 8 5 40 44 44 4, 8 1 8 8 4 12, এইটো হ'ব, তাতে 5 আহিব, ইফালে থাকিব 8ৰ পৰা 4 গ'লে কিমান থাকে 4, আৰু ইফালে আছে 3ৰ পৰা 2 গ'লে 1, হয়নে? এতিয়া ইয়াতে ৰ'ল 155ক ডিভাইড কৰা, এইটো 1বাৰ যাব, মানে 145 হ'ব, ইফালে থাকিব 0 1 10 ৰ'ল, আৰু ইফালে আছে 145, হয়নে? 145ক কিমান টাইম যাব, এইটো 14 টাইমছ যাব, মানে 140 হ'ব, ইফালে থাকিব 5 আৰু নাথাকে, আৰু ইফালে যাব তোমাৰ 10 10ৰে 2 টাইম যাব, মানে এইটো হৈ গ'ল, ইয়াতে লিখিব লাগিব যিহেতু 1385 গ্ৰেটাৰ দেন 155, তো দিয়াৰ ফৰ HCF তো 155 1385, এইটো আমি কিমান পালোঁ 5 পালোঁ, এইটোৰ এনচাৰ আহিব 5, বুজি পালা? ঠিক তেনেদৰে যিটো 7 নম্বৰ আছে, 7 নম্বৰটো আমি কৰিব পাৰোঁ, 1296 এইটো গ্ৰেটাৰ আছে, তো এইটো আহিব 384, এইটো তুমি 3 টাইমছ দিয়া, 3 টাইমছ দিলে কিমানবাৰ যাব, তো 3 4 12 ইফালে থাকিল 1 3 9 27 1 26, হয়নে? 24 1 25 5 2
থ্রি থ্রি জার নাইন, নাইন টু ইলেভেন হয়। এটা আহিব তোমার সিক্সৰ পৰা টু গ'লে ফ'ৰ, ইফালে তোমাৰ ৰল নাইনৰ পৰা ফাইভ গ'লে ফ'ৰ, টুৰ পৰা ওৱান গ'লে ওৱান। এইটো আছে তোমাৰ থ্ৰী এইট ফ'ৰ, এইটো তোমাৰ টু টাইমছ যাব, টু টাইমছ দিলে ফ'ৰ ফ'ৰ যা টু, ফ'ৰ যা এইট, টু ফ'ৰ যা এইট, টু ওৱান যা টু। ইফালে থাকিব তোমাৰ ছিক্স থাকিব, ছিক্স থাকিলে আৰু ইফালে থাকিব তোমাৰ ছেভেন, ছেভেনতো নাযায়, ছেভেনটিন, ছেভেনটিনৰ পৰা এইট গ'লে নাইণ্টি ছিক্স, আৰু ইফালে যাব তোমাৰ ওৱান হাণ্ড্ৰেড ফৰ্টি ফ'ৰ। কিমান টাইম যাব ওৱান হাণ্ড্ৰেড ফৰ্টি ফ'ৰত, ইফালে আছে তোমাৰ নাইণ্টি ছিক্স, তো ওৱান টাইমছ দিওঁ, ওৱান টাইমছ দিলে এইটো আহিব নাইণ্টি ছিক্স। ইফালে আহিব ফৰ্টিনৰ পৰা ছিক্স গ'লে কিমান থাকে, ফৰ্টিনৰ পৰা ছিক্স গ'লে থাকে তোমাৰ এইট, আৰু ইফালে ৰ'ল থ্ৰী থাৰ্টিন, থাৰ্টিনৰ পৰা যদি নাইন যায় তেতিয়াহ'লে থাকে আমাৰ ফ'ৰ, আৰু ইফালে আছে তোমাৰ নাইণ্টি ছিক্স। নাইণ্টি ছিক্সক কেইবাৰ যাব, দুইবাৰ যাব এইটো, আৰু ইফালে থাকিব নাইণ্টি ছিক্স, তো ইফালে জিৰো হ'ল। তো দিয়াৰ ফ'ৰ এইট জি এফ আমাৰ কিমান আহিব, এইটো আহিব ফৰ্টি এইট, এইটো লাষ্টত ফৰ্টি এইট আছে, সেইটো ফৰ্টি এইট আহিব, এইটো আমাৰ আনচাৰ হয়, বুজি পালা? একেধৰণে আমাৰ যিটো এইট নম্বৰ আছে, এইট নম্বৰটো চোৱা, এইট নম্বৰত কি কৈছে, এটা আছে তোমাৰ ফ'ৰ জিৰ' ফাইভ এইট, ফ'ৰ জিৰ' ফাইভ এইট, তো ইফালে লিখাই আমি অলপ ওপৰৰ পৰা লিখোঁ, ইয়াতে ফ'ৰ জিৰ' ফাইভ এইট, আৰু এইটোক ডিভাইড কৰিব লাগে ওৱান এইট ফ'ৰ এইট, এইটোতে ডিভাইড কৰিব লাগে। ডিভাইড কৰিলে এইটো তোমাৰ কিমান টাইম যাব, ওৱান টাইম যাব, ওৱান টাইমছ গ'লে এইটো আহিব ওৱান এইট ফ'ৰ এইট, ইফালে ৰিমাইণ্ডাৰ থাকিব জিৰ' ইফালে থাকিব ওৱান, ইফালে থাকিব টু, আৰু ইফালে তোমাৰ থাকিব টু, মানে টু টু ওৱান জিৰ' হয়নে, ইয়াতে তোমাৰ থ্ৰী, ইয়াতে ৰ'ল কিমান থ্ৰী, থ্ৰীৰ পৰা ওৱান গ'লে টু থাকে, এইটো তোমাৰ এইটো থ্ৰী জিৰ' ফাইভ এইট আছে, থ্ৰী জিৰ' ফাইভ এইট, তো ইয়াতে থ্ৰী জিৰ' ফাইভ এইট হ'লে ইফালে ওৱান থাকিব, মানে ওৱান টু ওৱান জিৰ' হ'ব। তো এতিয়া তোমাৰ ইফালে ৰ'ল ওৱান এইট ফ'ৰ এইট, ওৱান এইট ফ'ৰ এইট হ'লে এইটো তোমাৰ কিমান টাইম যাব, ইয়াতে টু টাইমছ, ওৱান টাইম যাব, তো এইটো ওৱান টাইমছ গ'লে এইটো আহিব তোমাৰ ওৱান টু ওৱান জিৰ', তো ইফালে থাকিব এইট, ফ'ৰৰ পৰা ওৱান গ'লে থ্ৰী, এইটৰ পৰা টু গ'লে ছিক্স, এতিয়া ইফালে আহিব তোমাৰ ওৱান টু ওৱান জিৰ', ওৱান টু ওৱান জিৰ'ত এইটো কেইবাৰ যাব, এইটো আকৌ ওৱান টাইমছ যাব, টু টাইমছ দিলে জিয়াদা বেছি হৈ যাব, তো এইটো আহিব ওৱান টাইমছ দিলে আহিব তোমাৰ ছিক্স থ্ৰী এইট, ছিক্স থ্ৰী এইট আহিলে টেনৰ পৰা যদি এইট যায় থাকে টু, ইফালে ৰ'ল জিৰ' মানে টেন হ'ল, টেনৰ পৰা থ্ৰী গ'লে থাকে ছেভেন, আৰু ইফালে ৰ'ল ইলেভেন, ইলেভেনৰ পৰা যদি ছিক্স যায় থাকে কিমান ফাইভ, ইফালে আকৌ আৰু হৈ গ'ল ছিক্স হাণ্ড্ৰেড থাৰ্টি এইট, ছিক্স হাণ্ড্ৰেড থাৰ্টি এইটত যাব ওৱান টাইমছ, ফাইভ ছেভেন টু, ইফালে টু এইটৰ পৰা টু গ'লে থাকে ছিক্স, ইফালে গ'ল থ্ৰীৰ পৰা ছেভেন নাযায় থাৰ্টিন, থাৰ্টিনৰ পৰা ছেভেন গ'লে ছিক্স, আৰু ইফালে ৰ'ল তোমাৰ ফাইভ ছেভেন টু, এতিয়া ফাইভ ছেভেন টু কিটো কিমান টাইমছ যাব, এইটো যাব তোমাৰ এইট টাইমছ, এইট টাইমছ গ'লে এইট ছিক্স জা ফৰ্টি এইট, তো এইট টাইমছ যাব, এইট টাইমছ গ'লে এইট ছিক্স জা ফৰ্টি এইটৰ এইট ৰিমাইণ্ডাৰ ফ'ৰ, আৰু এইট ছিক্স জা ফৰ্টি এইট, ফৰ্টি নাইন ফিফটি, ফিফটি ওৱান ফিফটি টু, এইটো ফিফটি টু, ইফালে থাকিব তোমাৰ টুৱেলভৰ পৰা এইট গ'লে ফ'ৰ থাকে, ইফালে ৰ'ল তোমাৰ ছিক্স, ছিক্সৰ পৰা টু গ'লে ফ'ৰ থাকে, তো ইফালে এইটো ইফালে লিখিছোঁ, তো এতিয়া তুমি আকৌ এইটো ফ'ৰ্টি ফ'ৰক ডিভাইড কৰিব লাগিব ছিক্সটি ছিক্সক, ছিক্সটি ছিক্স, তো ছিক্সটি ছিক্সক ডিভাইড কৰিলে ওৱান টাইম যাব, ফ'ৰ্টি ফ'ৰ আহিব, ইফালে তোমাৰ ৰিমাইণ্ডাৰ থাকিব টু, আৰু ইফালে থাকিব টু, আৰু আকৌ ইফালে ফ'ৰ্টি ফ'ৰ আছে, তো ফ'ৰ্টি ফ'ৰক তুমি ডিভাইড কৰিলে টু টাইম যাব, তো ফ'ৰ্টি ফ'ৰ, তো ইফালে জিৰ' আহিব, তো দিয়াৰ ফ'ৰ এইচ চি এফ ওৱান এইট ফ'ৰ এইট, আৰু আছে থ্ৰী জিৰ' ফাইভ এইট, এইটো তোমাৰ এনচাৰ কিমান আহিব, এইটো আহিব টুৱেণ্টি টু, এইটো হ'ল টুৱেণ্টি টু, এইটো এনচাৰ, বুজি পালানে? দুই নম্বৰটো চোৱা, দুই নম্বৰত কি কৈছে, দেখুওৱা যে যিকোনো যুগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যাই ছিক্স কিউ প্লাছ ওৱান বা ছিক্স কিউ প্লাছ নাইন বা ছিক্স কিউ প্লাছ ফাইভ আৰ হিৰ, য'ত
কিউ এটা কোনোবা অখণ্ড সংখ্যা, যিকোনো অখণ্ড সংখ্যা বলে ইয়াতে আমার দিয়া আছে। চা এটা তুমি চা, যে আমার ফর্মেট আছে সিক্স আছে, গতি আমার এর যিকোনো একটা অখণ্ড সংখ্যা ধরে ল আর ইয়াতে তোমার কি করিম, যে বির ভ্যালু সেটা আমার কি আহিব সিক্স আহিব। তো ইয়াতে তার মানে ইয়াতে তোমার যে ফর্মেশন দিয়া থাকে সেইটা আমি বির ভ্যালু বলে ধরে লম। তো লেট মানে ধরা হল যে এ যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা, এ যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা, যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা যত তোমার বি ইজিকুয়াল টু কিমান হব সিক্স হব। এটা এ আর বি যে আছে তাতে আমি ইউক্লিডর বিভাজন প্রমেয়িকা যে আছে সেটা আমি ব্যবহার করিম, মানে ইউক্লিডর যে প্রমেয়িকা আছে সেটা আমি ব্যবহার করিম। তো এতিয়া ইউক্লিডর প্রমেয়িকা বা ইউক্লিডর কলন বিধি ব্যবহার করি, ইউক্লিডর কলন বিধি, ইউক্লিডর কলন বিধি মতে তো আমি কি পাম ইয়াতে, এ ইজিকুয়াল টু ইয়াতে তোমার কি আহিব বি কিউ আহিব। বি কিউ মানে কি, আমি এ আর বি যদি থাকে তাহলে আমি কি পাও, এ ইজিকুয়াল টু বি কিউ প্লাস আর পাও। ইয়াতে বি মানে সিক্স আছে, তো ইয়াতে আমি কি বহাম সিক্স বহাম, বি ভ্যালুটো যেহেতু সিক্স আছে গতি সিক্স বহাম প্লাস আর, ইয়াতে আর ভ্যালুটো তো আমার নাই গতি আমি আর ভ্যালুটো ওলাই লোক লাগিব। তো সিক্স কিউ প্লাস আর, যত তোমার কি হব জিরো লেস দেন ইকুয়াল টু আর লেস দেন বি আসিল, তো বি মানে কি হয় সিক্স হয়। তো দেয়ারফর আমি আর ভ্যালু কি কি পালো, চা জিরো লেস দেন ইকুয়াল টু আছে মানে জিরো হব পারে, আর ইফালে একেবারে ডাঙরটো হব সিক্সতক সরু, মানে জিরো ওয়ান টু থ্রি ফোর এন্ড কি আহিব ফাইভ আহিব, বুঝি পালানে। এতিয়া আমি এই গোটেইকেইটাত আর ভ্যালুটো বহাই দিম, চাবা গোটেইকেইটাত যদি আমি আর ভ্যালু বহাই দিও তেতিয়াহলে আমি কি পাম, গতিকে এটা চা আর ইজিকুয়াল টু জিরো হলে, আর ইজিকুয়াল টু যদি জিরো হয় তেতিয়াহলে আমি এর ভ্যালু কি পাম, এর ভ্যালু পাম সিক্স কিউ, হয়নে। আর ওইফালে প্লাস জিরো আছে তো প্লাস জিরোটো বহাই দিলে তো এইটোই পাম, মানে এ ইজিকুয়াল টু সিক্স কিউ হব। তারপর আর ইজিকুয়াল টু ওয়ান হলে, আর ইজিকুয়াল টু যদি ওয়ান হয় তেতিয়াহলে আমি কি পাম, চা আর ইজিকুয়াল টু ওয়ান হলে আমি পাম এ ইজিকুয়াল টু কি পাম সিক্স কিউ প্লাস ওয়ান পাম, হয়নে। তারপর আর ইজিকুয়াল টু যদি আমি টু লও, আর ইজিকুয়াল টু টু হলে এর মান আমি কি পাম সিক্স কিউ প্লাস টু। তারপর আর ইজিকুয়াল টু যদি থ্রি হয়, আর ইজিকুয়াল টু থ্রি হলে আমি এর ভ্যালু কি পাম সিক্স কিউ প্লাস কিমান পাম থ্রি, হয়নে। আর তোমার আছে আর ইজিকুয়াল টু যদি ফোর হয়, আর ইজিকুয়াল টু ফোর হলে এর ভ্যালু কি পাম, এ ইজিকুয়াল টু পাম সিক্স কিউ প্লাস ফোর। আকো আর ইজিকুয়াল টু ফাইভ হলে আমি পাম এ ইজিকুয়াল টু কি পাম সিক্স কিউ প্লাস ফাইভ। মোটামুটি ছাত্র ছাত্রী সকল ইফালে তলত ঠাই নাই কারণে মই উপরত লিখিছো, তোমালোকে তলে তলে লিখিবা এখানে। এতিয়া চা ইয়াতে কৈছে অযুগ্ম সংখ্যা বলে কৈছে, তো ইয়াতে যদি আমি অযুগ্ম সংখ্যার কথা কও তেতিয়াহলে চা ইয়াতে যদি যুগ্ম সংখ্যার লগত সিক্সটো যুগ্ম হয় তো সিক্সর লগত কি পূরণ হয়ে আছে আর তার লগত ওয়ান প্লাস করে আসো, মানে এইট যে সংখ্যা আছে এই তোমার যুগ্ম সংখ্যা। তো যুগ্মর লগত যদি ওয়ান প্লাস করো তেতিয়াহলে সেটা কি হয়ে যায় অযুগ্ম হয়ে যায়, মানে এইটো অযুগ্ম আর সিক্স কিউ প্লাস টু এইটো তোমার টু প্লাস হয়ে আছে তো এইটো যুগ্ম হব, আর সিক্স কিউ প্লাস থ্রি যেহেতু থ্রি টু অযুগ্ম, ইফালে আছে যুগ্ম আর এইটো হয়েছে অযুগ্ম, তো এইটো হব অযুগ্ম। আর ইফালে আছে সিক্স কিউ প্লাস ফাইভ এইটো হব কি অযুগ্ম, যেহেতু আমার এইটো কি আছিল, এইটো আছিল তোমার যিকোনো অযুগ্ম অখণ্ড সংখ্যা যেটো আমি ধরে লৈছিলোঁ। তো ইয়াতে অযুগ্ম সংখ্যা যদি হয় তেতিয়াহলে ইয়ার তো কোনো তোমার যেটো দুই আছে বা তোমার যেটো উৎপাদক থাকে সেইবোৰ কেতিয়াও যুগ্ম হব নোৱাৰে, কিন্তু এতে তোমার কিছুমানের যুগ্ম আছে চাই। তো সিক্স কিউ আছে, সিক্স কিউ প্লাস টু আছে, সিক্স কিউ প্লাস ফোর আছে, এইকেইটা হৈছে যুগ্ম, এটা দুটা তিনিটা, আর বাকি তিনিটা হৈছে অযুগ্ম। তো ইয়াতে কৈছে যে তোমার অযুগ্ম অখণ্ড সংখ্যার কথা কৈছে, তো ইয়াতে তুমি লিখিব লাগিব যিহেতু
আমি এইটো যুগাত্মক অখণ্ড সংখ্যা বুলি ধৰিছিলো। তো যেহেতু তোমার এ এটা কি হয় অযুগ্ম অখণ্ড সংখ্যা আছিল, অযুগ্ম অখণ্ড সংখ্যা, অখণ্ড মানে সেইটো তোমার ঋণাত্মক হব পারে ধনাত্মক হব পারে অখণ্ড সংখ্যা। গতিকে তোমার এর যেটো ভ্যালু আছে এ টু তোমার সিক্স কিউ হব নোৱাৰে, কারণ তোমার এটু কি হয় অযুগ্ম হয় কিন্তু এটু যুগ্ম। তারপর এ নট ইজ ইকুয়াল টু কি হব, এটু সিক্স কিউ প্লাস টু হব, আর তোমার এ নট ইজ ইকুয়াল টু কি হব সিক্স কিউ প্লাস ফোর হব। এটু যেহেতু আমার অযুগ্ম বলে কৈছে, তো যে অযুগ্ম হলে এইকেইটা সংখ্যা হয়েছে যুগ্ম, এইকটা তো হব নোৱাৰে আর বাকি কেটা হয়েছে অযুগ্ম। তো দেওয়ার পর আমি লিখিব পারো, তো এটু এর আর্হি হব, এর আর্হি এ মানে কি যিকোনো যুগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা আর্হি হব কি হব তোমার এটু আহিব সিক্স কিউ প্লাস ওয়ান বা আহিব তোমার সিক্স কিউ প্লাস থ্রি বা এটু আহিব সিক্স কিউ প্লাস ফাইভ, এটু হল আমার অ্যান্সার। বুঝি পালানে? ইয়ার পিছত চা এটো তোমার থ্রি নম্বর কোশ্চন। থ্রি নম্বর কি কৈছে, এটো আছে তোমার সিক্স হান্ড্রেড সিক্সটিন সদস্যর একটা সৈন্যবাহিনীর গোটে থার্টি টু জনীয় একটা সেনাদলের পিছে পিছে কদম খোজকাড়ি বাড়ি যাবলগীয়া হল, দুটা দলে একে সমান সংখ্যক স্তম্ভত কদম খোজ কাড়বলগীয়া হল, তেওঁলোকে খোজ কাড়বলগীয়া স্তম্ভর উচ্চতম সংখ্যা কি হব। ইয়াতে যেহেতু তোমার টোটেল সৈন্যর সংখ্যা কৈছে সিক্স হান্ড্রেড সিক্সটিন আর ইয়াতে তোমার দলত টোটেল আর্মির সংখ্যা হয়েছে থার্টি টু, সৈন্যবাহিনী মানে আর্মি। এতিয়া তুমি আমি এটু কেনেকৈ খোজ কাড়িলে সিহঁতৰ প্ৰত্যেকটো গোটত কি হ'ব একে সংখ্যক আৰ্মি থাকিব, হয়নে? তো ইয়াতে চোৱা, যিটো আমাৰ উচ্চতম সংখ্যা মানে গৰিষ্ঠ সাধাৰণ উৎপাদকহে আমি ওলাব লাগে, হয়নে? তো এইটোৰ এনচাৰ আমি লিখিম এনেধৰণৰ যে ছিক্স ওৱান ছিক্স আৰু এইটো থাৰ্টি টুত এইটো গ খা উ হ'ব কি হ'ব, এইটো খোজ কাঢ়িবলগীয়া খোজ কাঢ়িবলগীয়া কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা, উচ্চতম সংখ্যা। তো এতিয়া আমি কি করিম, সিক্স ওয়ান সিক্স আর থার্টি টুর ইলাম গরিষ্ঠ সাধারণ উৎপাদক, যেহেতু তোমার সিক্স ওয়ান সিক্স টু ডাঙর আছে গতি এটু আমি লিখিম সিক্স ওয়ান সিক্স আর ইফালে আছে থার্টি টু, এটু আমি ডিভাইড করি মানে ইউক্লিডর যে বিভাজন প্রমিকা আছে সেইটো মতে আমি এটু করিম। তো এটু তোমার থার্টি টু আছে ইফালে বিশ বার দিলে বিশ তিরিশ গুণ ষাঠি আর ইফালে আছে বিশ দুগুণা চল্লিশ বেশি হয়ে যাব, তো এটু আমি কিমান বার দিব এক কমাই দিব মানে নাইনটিন টাইমস দিব। তো নাইনটিন টাইমস দিলে এটু কিমান বার যাব, নাইনটিন টাইমস দিলে যাব এটু যাব তোমার নাইনটিন টাইমস দিলে থার্টি টু আর ইফালে আছে নাইনটিন, নাইনটিন হলে তোমার ন এইটিন নাইন টু জার এইটিনের এইট ইফালে থাকিল ওয়ান, নাইন থ্রি জা সেভেন্টিন অ্যান্ড ওয়ানে টুয়েন্টি এইট আর ইফালে থাকিব টু ওয়ান জা টু আর ইফালে থ্রি ওয়ান জা থ্রি, ইফালে থাকিব তোমার এইট, ইফালে থাকিব তোমার এইট জা টেন জিরো ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান সিক্স, এটু আহিব তোমার সিক্স জিরো এইট, হয় না? সিক্স জিরো এইট আহিলে নাইন টু জার এইটিন এইট রিমাইন্ডার ওয়ান, নাইন থ্রি জার টোয়েন্টি সেভেন, ওয়ান টোয়েন্টি এইট, টু ওয়ান জার টু, থ্রি ওয়ান জার থ্রি, এইট টু জিরো টু থ্রি ফাইভ ওয়ান সিক্স, এটা আহিব সিক্স জিরো এইট।
সিক্স জিরো এইট আহিলে ইফালে সিক্সটিনের পরে এইটগুলো ইট থাকিব, ইফালে রল জিরো, জিরোর পরে জিরো গেলে জিরো, জিরোর পরে জিরো গেলে জিরো। তো আর ইফালে আছে তোমার থার্টি টু, এইটু থার্টি টু আছে, থার্টি টু থাকলে ইফালে ফোর টাইম যাব, মানে এইট ফোর যা থার্টি টু হয়, ইফালে জিরো আহিব। তো দেয়ার ফোর এইটু এইচ সি এফ মানে গখাউ, এইটোর গখাউ কিমান আহিব, এইটোর গখাউ আহিব সিক্স হান্ড্রেড ওয়ান সিক্স, আর ইফালে আছে থার্টি টু, এইটো আহিব তোমার এইট। তো দেয়ার ফোর সৈন্যবাহিনী, সৈন্য বাহিনীর এত তোমার খোঁজ কাড়িবলগিয়া, খোঁজ কাড়িবলগিয়া, খোঁজ কাড়িবলগিয়া স্তম্ভর উচ্চতম সংখ্যা হল, উচ্চতম সংখ্যা হল এইট, এইটো হয়েছে আমার আনসার। ফোর নম্বর কুয়েশনটো চা, ফোর নম্বরত কি কৈছে, ইউক্লিডৰ বিভাজন প্রমেয়িকা ব্যবহার করে দেখুৱা যে যিকোনো যুগাত্মক অখণ্ড সংখ্যার বর্গই হয় থ্রি মিটার নাইবা থ্রি মিটার প্লাস ওয়ান আর হির, যত এম এটা কোনোবা এটা অখণ্ড সংখ্যা, এতে যেটো তোমার আর্হি দিছে আর ইয়াতে কৈছে বর্গ, মানে স্কোয়ার করিব লাগিব আমি, এটো থ্রি এম হব নহলে থ্রি এম প্লাস ওয়ান হব, আর এম হয়েছে যিকোনো একটা অখণ্ড সংখ্যা। তো ইয়াতে আমার যিকোনো একটা যুগাত্মক অখণ্ড সংখ্যা এ বলে ধরে লম, যার বাবে বির মান কিমান আহিব, থ্রি আহিব, এতে যেহেতু থ্রি আছে, আগতে যেনেকে করেছিল তোমার সিক্স আছিল, তো ইয়াতে আহিব আমার থ্রি। তো এটোর সমাধান আমি কেনেকে করিম চা, এটোর সলিউশন যদি আমি করো, এটো আমি ধরে লম প্রথমতে যে ধরা হল এ যিকোনো যুগাত্মক অখণ্ড সংখ্যা, এ হয়েছে যিকোনো যুগাত্মক অখণ্ড সংখ্যা, যুগাত্মক অখণ্ড সংখ্যা, বুঝি পালানে। এতিয়া যত তোমার বি ইজিকুয়াল টু কিমান হব, থ্রি হব, বির মান কিমান হব, থ্রি। এতিয়া আমি এ আর বি ইউক্লিডৰ বিভাজন প্রমেয়িকা ইউজ করেন। তো এতিয়া তোমার ইউক্লিডৰ কলন বিধি ব্যবহার করে, এইটো ইউক্লিডৰ কলন বিধি ব্যবহার করে পাও, কলন বিধি মতে আমি কি পাম, যদি এ আর বি একটা সংখ্যা দিয়া থাকে, তাহলে এ ইজিকুয়াল টু কি হয়, বি কিউ প্লাস আর হয়, যত একটু জিরো জিরো তোমার জিরো লেস দেন ইকুয়াল টু আর লেস দেন বি হয়। তো ইয়াতে চা, এ ইজিকুয়াল টু ইয়াতে বির মান থ্রি আছে, তো এফালে আহিব থ্রি কিউ এইটো ফর্মুলা মতে, আর ইফালে আহিব প্লাস আর, আর যেটু জিরো লেস দেন ইকুয়াল টু আর, আর ইফালে লেস দেন বি, বির ভ্যালু কিমান আছে, লেস দেন বি, বির ভ্যালু থ্রি আছে, তো থ্রি পাম। তো দেয়ার ফোর তোমার আর ভ্যালু আমি কি কি পালো, জিরো ওয়ান পালো, আর কি পালো টু, আর কিমান পালো টু পালো, হয় না, এতে থ্রি হব নয়, কিন্তু থ্রিতকে সরু হব লাগিব। এতিয়া তোমার যেহেতু ইয়াতে বর্গর কথা কৈছে, গতি আমি এটু ধরে লও যে এমর ক্ষেত্র যুগাত্মক অখণ্ড সংখ্যার বর্গ, এটু এমর বাবে, এমর বাবে এটু যুগাত্মক অখণ্ড সংখ্যা যেহেতু কৈছে, এটু যুগাত্মক অখণ্ড সংখ্যার বর্গ, অখণ্ড সংখ্যার বর্গ ডাইরেক্টলি করে দিম আমি, এটু যদি আর ইজিকুয়াল টু ওয়ান হয়, তেতিয়া হলে আমি কি পাম, এটু এ স্কোয়ার ইজিকুয়াল টু কি পাম, এটু থ্রি কিউ, যেহেতু তোমার আর আছে, আর ভ্যালুটো জিরো আহিব, গতি সেইকারণে আমি নিলিখো, এটু ডাইরেক্টলি স্কোয়ার করে দিল, ঠিক আছে, এটু স্কোয়ার করলে এটু কিমান আহিব, থ্রি থ্রি যা নাইন, আর ইফালে আছে কিউ স্কোয়ার। এতিয়া তুমি নাইনটো আমি কি লিখিব পারি, থ্রি ইন্টু থ্রি কিউ লিখিব পারি নে নোৱাৰি, থ্রি কিউ স্কোয়ার লিখিব পারি। তো ইয়াতে যেটো থ্রি কিউ স্কোয়ার আছে, সেটুক আমি কি বলি ধরিম, এম বলি ধরিম। তো ইয়াতে আমি লিখিম থ্রি কিউ স্কোয়ার ইজিকুয়াল টু কি লিখিম, এটো এম, হয়নে, সেইকাৰণে ইয়াতে থ্রি কিউ স্কোয়ার যেটো আছে, সেইটোৰ কাৰণে আমার কি আহিছে, এম আহিছে, বুজি পালানে। ইয়াতে আমি এম, এইটো কিহৰ কাৰণে আমি এম বুলি ধৰিলোঁ, কাৰণ ইয়াতে যিহেতু বৰ্গৰ কথা কৈছে আৰু যিটো তোমাৰ সংখ্যা কৈছে, সেই সংখ্যাটো আমাৰ কি আছে, যিকোনো অখণ্ড সংখ্যা আছে আৰু যুগাত্মক অখণ্ড সংখ্যা আছে, সেইকাৰণে এইটো আমি
এম বলে ধরেছ। তারপর আকো তোমার আর ইজিকুয়াল টু, যদি আর ভ্যালুটু তোমার যদি ওয়ান হয়, আর ইজিকুয়াল টু ওয়ান হলে তোমার এ স্কোয়ারটু কি আসব, এটু হব তোমার থ্রি কিউ প্লাস ওয়ান হব, মানে থ্রি কিউ প্লাস ওয়ান, আর এইটু আসব হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার এটা আসব প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙিয়ে দিছো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, মানে কি আছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমি এইটু ফর্মুলাত ভাঙিয়ে দিছো, যত তোমার এ মানে হয়েছে থ্রি কিউ আর বি মানে হয়েছে ওয়ান। এটা তোমার থ্রি কিউ স্কোয়ার মানে থ্রি থ্রি যা নাইন, এটু আসব কিউ স্কোয়ার প্লাস এফালে আছে টু থ্রি যা সিক্স, এটু আসব সিক্স কিউ প্লাস কি আসব ওয়ান আসব, হয়নে? এটা চা এই দুইটার পর আমার থ্রি কমন আসব, থ্রি যদি কমন আহে তেতিয়াহলে ইয়াতে আমার থাকিব কি, থ্রি কমন আহিলে ইয়াতে থাকিব থ্রি কিউ স্কোয়ার প্লাস ইয়াতে থাকিব তোমার টু কিউ, হয়নে? আর ইফালে থাকিব তোমার প্লাস ওয়ান। এটা আমি এই থ্রি কিউ স্কোয়ার প্লাস টু কিউ যেটা আছে সেটুক আমি এম বলে ধরিম, এটু এম, আর ইফালে আছে প্লাস ওয়ান, এতে তুমি লিখা আর থ্রি কিউ স্কোয়ার প্লাস টু কিউ, এটা আমি কি বলে ধরেছো, এম বলে ধরেছো। এতিয়া তোমার আর ভ্যালু আর এটা আছে, সেটু হয়েছে টু, আর ভ্যালু টু হলে, মানে আর ইজিকুয়াল টু টু হলে তেতিয়াহলে আমি পাম এ স্কোয়ার ইজিকুয়াল টু কি পাম, আমি এটু পাম আমি থ্রি কিউ প্লাস টু, এটু হব হোল স্কোয়ার, থ্রি কিউ প্লাস টু যদি হোল স্কোয়ার করো তেতিয়াহলে এটু আসব থ্রি কিউ স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে টু স্কোয়ার, এটা আসব নাইন কিউ স্কোয়ার প্লাস টু থ্রি যা সিক্স, সিক্স আর টু যা টুয়েলভ কিউ, আর প্লাস আসব ফোর, হয়নে? ইয়াতে যেটু আমি ফোর পাম সেই ফোরটা আমি কি করো থ্রি প্লাস ওয়ান লিখো, তেতিয়াহলে গোটেকেইটার পর আমার থ্রি কমন আহি যাব, তো থ্রি কমন ললে ইয়াতে থাকিব তোমার থ্রি কিউ স্কোয়ার প্লাস, কারণ থ্রি থ্রি যা নাইন হয় আর তো নাইন কিউ স্কোয়ার হয়, আর ইফালে থাকিব ফোর, থ্রি ফোর যা টুয়েলভ কিউ প্লাস ইয়াতে থাকিব ওয়ান, আর ইফালে থাকিব প্লাস ওয়ান, হয়নে? এতিয়া আমি এইটোর পরে ইয়াতে যেটু তোমার থ্রি কিউ স্কোয়ার প্লাস ফোর কিউ প্লাস ওয়ান আছে এইটুক আমি এম বলে ধরো, এটু এম আর ইফালে আছে প্লাস ওয়ান, তুমি ইয়াতে লিখি দিয়া থ্রি কিউ স্কোয়ার প্লাস ফোর কিউ প্লাস ওয়ান ইজিকুয়ালটো আমি কি বলে ধরেছো, এম বলে ধরেছো। এতিয়া চা যেটু আমার এ আছিল সেই এটু আমার তো যিকোনো যোগাত্মক খণ্ড সংখ্যা আছিল, তো ইয়াতে আমার পজিটিভ বুলিও কোৱা নাই, নেগেটিভ বুলিও কোৱা নাই, বা তোমার অড বুলিও কোৱা নাই, বা ইভিন বুলিও কোৱা নাই, তো এইটো আমার হয়ে গেল এটু এনসার, মানে যিকোনো বর্গ সংখ্যা আমি এনেকে এটু আমি ফর্মেশনত লিখিব পারো। ফাইভ নম্বরটো চা, ফাইভ নম্বরটো একে হয়, ইয়াতে কিন্তু কি কৈছে চা, ইউক্লিডৰ বিভাজন প্রমেয়কে ব্যবহার করে দেখুৱা যে যিকোনো যোগাত্মক খণ্ড সংখ্যা ঘনফল, এতে আমি যেটু ফোর নম্বরটো করলো সেটু স্কোয়ার আছে, এটু কিন্তু ঘনফল আছে, মানে কিউব করব লাগবে, এটু কিউব করলে কি হয় সেটা আমি চাই লো, এটু আমি ধরে লম, যেটু যেহেতু তোমার কিউবর কথা কৈছে, আমি যিকোনো অখণ্ড সংখ্যা আমি ধরে লম, লেট এ হয়েছে আমার যিকোনো অখণ্ড সংখ্যা, যিকোনো অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা য'ত আমি বি ইজিকুয়াল টু কিমান ধরিম, থ্রি ধরিম, বির ভ্যালু থ্রি ধরিম, এটা আমি ইউক্লিডৰ বিভাজন প্রমেয়িকা যদি ব্যবহার করো তেতিয়াহলে আমি কি পাম, এ ইজিকুয়াল টু বি কিউ মানে থ্রি কিউ প্লাস আর পাম, যত তোমার জিরো লেস দেন ইকুয়াল টু আর, এফালে লেস দেন কি হব বি, মানে থ্রি হব, তার মানে তোমার এটা আর ভ্যালু আমি কি কি পালো, জিরো পালো, ওয়ান পালো আর টু পালো, হয়নে? এটা আমি এমর বাবে যেটা আমি করলাম, এমর বাবে যিকোনো অখণ্ড সংখ্যার, যিকোনো অখণ্ড সংখ্যার
ঘনফলৰ প্ৰকাশ ৰাখি, ঘনফলৰ প্ৰকাশ ৰাখি, ঘনফলৰ প্ৰকাশ। এইটো যদি আমাৰ আৰৰ ভেল্যু যদি জিৰ' হয় তেতিয়াহ'লে কি হ'ব, চোৱা যদি আৰ ইজিকুৱেল টু জিৰ' হ'লে তেতিয়াহ'লে আমাৰ এ কিউব, এ কিউব মানে তোমাৰ এইটো চোৱা থ্ৰী কিউব প্লাছ আৰ আছে, তো আৰৰ ভেল্যুটো জিৰ' আহিব, মানে থ্ৰী কিউবে পাম আমি ডাইৰেক্টলি, তো থ্ৰী কিউব আৰু এইটো আমি কিউব কৰিম, কিউব কৰিলে এইটো আহিব তোমাৰ থ্ৰী থ্ৰী যা নাইন এণ্ড থ্ৰী নাইন থ্ৰী যা টুৱেণ্টি ছেভেন, টুৱেণ্টি ছেভেন কিউ কিউব হয়নে। এতিয়া টুৱেণ্টি ছেভেনক কিউ কিউব যদি কৰোঁ, এইটো আমি লিখিব পাৰোঁ নাইন ইনটু থ্ৰী কিউব আৰু ইফালে আহিব কিউব। এতিয়া ইয়াত আমি নাইন যিটো থ্ৰী কিউ কিউব আছে সেইটোক আমি কি বুলি ধৰিছোঁ, এম বুলি ধৰিছোঁ। তো ইয়াতে তুমি লিখি দিয়া থ্ৰী কিউ কিউব ইজিকুৱেলটো আমি কি বুলি ধৰিছোঁ, এইটোক আমি এম বুলি ধৰিছোঁ। এতিয়া ইয়াৰ পিছৰ যিকেইটা ষ্টেপ আহিব সেইকেইটা চোৱা, আৰু তোমাৰ আৰৰ ভেল্যু যদি কি হয় ওৱান হয় তেতিয়াহ'লে কি হ'ব চোৱা, এইটো এইটো চোৱা আৰ ইজিকুৱেল টু ওৱান হ'লে, আৰ ইজিকুৱেল টু ওৱান হ'লে আমি কি পাম, এ কিউব ইজিকুৱেল টু এইটো পাম আমি থ্ৰী কিউব প্লাছ এইটো ওৱান পাম, আৰু এইটো আহিব হোল কিউব। এতিয়া আমি এইটো ভাঙি দিম, এ প্লাছ বি হোল কিউব যিটো ফৰ্মুলা আছে সেইটো, সেইটো কি আছিল, এ কিউব প্লাছ থ্ৰী এ স্কুৱাৰ বি প্লাছ থ্ৰী এ বি স্কুৱাৰ প্লাছ বি কিউব, আমি এইটো ফৰ্মুলাত এইটো আমি ভাঙি দিম। তো এতিয়া এ কিউব মানে থ্ৰী কিউ এইটো আহিব হোল কিউব প্লাছ থ্ৰী এ স্কুৱাৰ মানে থ্ৰী কিউ হোল স্কুৱাৰ ইনটু বিৰ মান ওৱান আছে প্লাছ থ্ৰী এ, এ মানে থ্ৰী কিউব আৰু ইফালে আছে বি, বি স্কুৱাৰ মানে ওৱান স্কুৱাৰ প্লাছ ওৱান কিউব, ওৱান কিউব বি কিউব, বিৰ ভেল্যুটো ওৱান আছে তো এইটো আমাৰ ওৱান কিউব, তো এইটো আহিব তোমাৰ টুৱেণ্টি ছেভেন, টুৱেণ্টি ছেভেন কিউ কিউব আহিব প্লাছ ইফালে তোমাৰ স্কুৱাৰ আছে থ্ৰী থ্ৰী যা নাইন হয়নে, আৰু ইফালে আহিব তোমাৰ নাইন থ্ৰী যাৰ, নাইন থ্ৰী যাৰ কিমান হয় টুৱেণ্টি ছেভেন হয়, টুৱেণ্টি ছেভেন কিউ স্কুৱাৰ হ'ব, টুৱেণ্টি ছেভেন কিউ স্কুৱাৰ আৰু ইফালে আহিব তোমাৰ থ্ৰী থ্ৰী যা নাইন আৰু ইফালে ওৱান স্কুৱাৰ মানে ওৱানেই হয়, এইটো আহিব নাইন কিউব, নাইন কিউব প্লাছ ওৱান হয়নে। এতিয়া ইয়াৰে পৰা আমি থ্ৰী কমন ল'ব পাৰিম গোটেইকেইটাৰ পৰা, থ্ৰী কমন নাইন কমন ল'ম, নাইন কমন ল'লে ইজি হ'ব, তো নাইন কমন ল'লে ইয়াতে নাইন আমি কমন ল'ম, ইয়াতে নাইন থ্ৰী যা টুৱেণ্টি ছেভেন হয় কিউ কিউব প্লাছ ইয়াতে থাকিব থ্ৰী, নাইন থ্ৰী যা টুৱেণ্টি ছেভেন হয় ইফালে থাকিব কিউ স্কুৱাৰ প্লাছ এইটো ইয়াতে জাষ্ট কিউ থাকিব আৰু ইফালে থাকিব প্লাছ ওৱান, তো ইফালে তুমি নাইন এই গোটেইখিনি মিলি আমি এম ধৰোঁ ইফালে প্লাছ ওৱান, ইফালে লিখা থ্ৰী কিউ কিউ প্লাছ থ্ৰী কিউ স্কুৱাৰ প্লাছ কিউ ইজিকুৱেলটো আমি কি ধৰিছোঁ, এম বুলি ধৰিছোঁ, বুজি পালানে। আকৌ যদি তোমাৰ কি হয় আৰ ইজিকুৱেলটো টু হ'লে, আৰ ইজিকুৱেল টু টু হ'লে কি হ'ব, এ কিউব ইজিকুৱেল টু এইটো আহিব থ্ৰী কিউব প্লাছ টু এইটো আহিব হোল কিউব, হোল কিউব হ'লে আমি এইটো ফৰ্মুলাত আকৌ ভাঙি দিম, এইটো ফৰ্মুলাত ভাঙি দিলে এইটো আহিব থ্ৰী কিউ কিউব এইটো আহিব প্লাছ থ্ৰী এ বি, বিৰ ভেল্যু টু আছে প্লাছ থ্ৰী এ বি স্কুৱাৰ মানে থ্ৰী এ বি স্কুৱাৰ মানে ফ'ৰ টু স্কুৱাৰ প্লাছ বি কিউব মানে টু কিউব। এতিয়া এইটো আহিব তোমাৰ টুৱেণ্টি ছেভেন কিউ কিউব প্লাছ থ্ৰী থ্ৰী যা নাইন, নাইন টু যাৰ এইটিন এইটো আহিব এইটিন কিউব, থ্ৰী এ থ্ৰী এ স্কুৱাৰ বি আছে ইয়াতে, চৰি থ্ৰী এ স্কুৱাৰ বি, এ স্কুৱাৰ হ'লে এইটো স্কুৱাৰ আহিব, স্কুৱাৰ আহিলে এইফালে তোমাৰ থ্ৰী থ্ৰী যা নাইন, নাইন আৰু ইফালে আছে থ্ৰী টুৱেণ্টি ছেভেন, টুৱেণ্টি ছেভেন টু যা ফিফটি ফ'ৰ এইটো আহিব ফিফটি ফ'ৰ কিউব, ফিফটি ফ'ৰ কিউব আহিব আৰু ইফালে স্কুৱাৰ আহিব আৰু প্লাছ ইফালে থ্ৰী থ্ৰী যা নাইন, নাইন ফ'ৰ যা থাৰ্টি ছিক্স এইটো আহিব থাৰ্টি ছিক্স কিউব, থাৰ্টি ছিক্স কিউব আৰু ইফালে আছে টু কিউব,
টু কিউব মানে হয়েছে এইট, হয় না? এতিয়া এই গোটেইকেইটার পর আমি কি কমন লব পাৰিম? এইটার পর আমি নাইন কমন লব পাৰিম। নাইন নাইন কমন ললে ইয়াতে থাকিব আমার নাইন থ্রিজার টুয়েন্টি সেভেন কিউব প্লাস এফালে থাকিব সিক্স কিউ স্কোয়ার প্লাস এফালে থাকিব ফোর কিউ আর এফালে থাকিব প্লাস এইট। এটা এফালে নাইন আহিল, এই গোটেইখিনি মিলি যদি আমি এম ধরো তেতিয়াহলে এটা আহিব এম আর এফালে থাকিব প্লাস এইট, এটু এইট হলনে? তো এটু আমার প্রমাণ হয়ে গেল, মানে যে কোনো সংখ্যাক আমি যদি কিউব করো তেতিয়াহলে এটা আমি এই ফর্মেশনত আমি লিখিব পারো। আর সিক্স নম্বরটা চা, হিমাদ্রিয়ে 625টা ভারতীয় আর 625টা আন্তরাষ্ট্রীয় ডাক টিকট সংগ্রহ করলে, তাই একবারেতে বিশেষ থূপত রাখি প্রদর্শন করলে, মানে মিক্স আপ করে মানে সেপারেটকে ধুনিয়াকে থই দিব যাতে এটাও ডাক টিকট রয়ে না যায়, মানে এটাও যাতে রয়ে না যায়, তার মানে রয়ে না যায় মানে কি এনেকৈ আমি সজাম যাতে কোনো এটাও কি না থাকে বাকি না থাকে। তেতিয়াহলে হিমাদ্রিয়ে সর্বাধিক কিমানটা থূপত ডাক টিকটবোৰ প্রদর্শন করব পারিব, মানে এটো আমি কি ওলাব লাগিব, এটো আমি গসাও ওলাব লাগিব। তো গসাও ওলালে আমার এনসার ওলাই যাব। তো ইয়ারে সহায়তে কৈছে সর্বাধিক কিমানটা থূপত থব পাৰিব, সেটো কৈছে। তো সর্বাধিক থূপত থব পারা, সর্বাধিক থূপত থব প্রদর্শন করিব পৰা সংখ্যা করিব পৰা সংখ্যা হব তোমার 625 আর 325-র গখাউ, গখাউ মানে গরিষ্ঠ সাধারণ উৎপাদক, বুঝি পালা? এতিয়া আমি এটোর গরিষ্ঠ সাধারণ উৎপাদক উলিয়াম। গরিষ্ঠ সাধারণ উৎপাদক উলিয়াবলৈ হলে তোমার এই ডাঙর আছে, মানে 625টো ডাঙর, গতি এইটো আমি ললো আর এই ডিভাইড করিম 325-এ। 325-এ যদি এই আমি ডিভাইড করো, এই দুইবার তো না যায় কারণ বেশি হয়ে যাব, তো একবার যাব, একবার আহিলে আহিব 325 আহিব, এফালে জিরো জিরো আর এফালে থাকিব থ্রি, 300 হল, আকৌ এতে বাকি রল তোমার 325, এটো একবার যাব মানে এটো হব তোমার 300, আকৌ এটো 25 রল, এফালে রয়ে গেল তোমার 300, এটো কিমান বার যাব 25-ক এটো করলে এটো যাব তোমার 125, এটো 12 টাইমস যাব, 12 টাইমস গেলে এটো 300 টাইমস আহি যাব, 300 টাইমস আহি গেলে এটো আর আমার না যায়। তো ইয়ারে আমার 300 টাইম গেলে জিরো থাকিব, তো ইয়ারে আমার যেটো গখাউ ওলাল, গখাউ এটো আমি কিমান পালো 25 পালো, হয়নে? তো এতিয়া তোমার সর্বাধিক থূপত থব পৰা বা প্রদর্শন করিব পৰা কিমান ডাক টিকটবোৰ প্রদর্শন করিব পাৰিব, এটো হৈছে 25 টাইমস বা 25টা কৈ হেতু হিমাদ্রি সেইবোৰ ভালদৰে থব পাৰিব। আর ঠিক একদরে এই প্রশ্নও হয় 7 নম্বর টু, দুডাল রশিটির দৈর্ঘ্য কমে 64 সেন্টিমিটার আর 80 সেন্টিমিটার, দুডালের সমান দৈর্ঘ্য কাটি উলিয়াব লাগে, অকনো রয়ে নোযাক রশিডাল কাটিব, কাটি উলিয়াবা সর্বোচ্চ টুকুরার সংখ্যা কিমান হব বা সর্বাধিক দৈর্ঘ্য কিমান হব। তো এইটো আমার একে ধরনের হয়, এটো তার মানে সর্বাধিক দৈর্ঘ্য হব মানে রশিডালর সর্বাধিক রশিডালর টুকুরাবর, রশিডালর টুকুরাবর সর্বাধিক দৈর্ঘ্য হব, সর্বাধিক দৈর্ঘ্য হব, দৈর্ঘ্য হব তোমার এটা আহিব 64 আর 64 আর ইফালে কি মানে আছে 80 সেন্টিমিটারের কি হব গখাউ, গখা বুঝি পেলাম? এটা আমি এই লো ডাঙর কোনটো হয়, ডাঙর 80 হয়, এই ডিভাইড করা 64-এ, এই ওয়ান টাইম যাব 64, এফালে থাকিব 10-ৰ পৰা 4 গেলে 6,
ইফালে ওয়ান রোল, ইফালে আহিল তোমার সিক্সটি ফোর, এটি কিমান টাইম যাব, ফোর টাইমস, সিক্সটিন ফোর যার সিক্সটি ফোর, হয়নে? এটু হল জিরো। তো এতিয়া আমি লিখিম ডিয়ার ফোর, আর রশিডালর আর টুকুরাবুরর সর্বাধিক দৈর্ঘ্য হব কিমান হব, এটু সিক্সটিন সেন্টিমিটার। মরমর ছাত্র ছাত্রী সকল, যদি ভিডিওটি ভাল লাগিছে ভিডিওটি লাইক করা, শেয়ার করা, আর তোমালে সাবস্ক্রাইব করবলে নপহরিবা। আজির কারণে এইখিনিয়ে, ধন্যবাদ।